এবার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার মৃতার নাম পূরবী হাসদা বয়স আটষট্টি বছর শনিবার রাতে ছাতনা থানা এলাকার ঘোষের গ্রাম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাসাপাহাড়ি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর রাতে প্রচন্ড বৃষ্টির মধ্যেই পূরবী হাসদা নামে ওই বৃদ্ধা তার মাটির বাড়িতেই ঘুমিয়েছিলেন সেই সময় মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ফলে তিনি নিচে চাপা পড়ে যান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধার পুত্রবধূ চিন্তামণি হাসদার দাবি সরকারি আবাস যোজনা প্রকল্পের নাম থাকা সত্ত্বেও তার শাশুড়ি বাড়ি পাননি ভাঙা বাড়িতেই তিনি বাস করতেন যার জেরেই এই দুর্ঘটনা বলে তিনি জানান আমাদের পূর্ব বিহারদা কালকে মারা গেছে ওই ডিএল কোড না ধাক্কা দিতে ঘর আসে না খবর কোনো পাওয়া যায় না আমাদের ঘর দিও না নালে তো এমন পড়ে গেছে মরে গেছে ঘরের নাম ছিল হ্যাঁ লিস্টের নাম ছিল পরে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা